ঠাকুরগাঁও বার্তার নিয়মিত আয়োজন স্বাস্থ্য বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাসান। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা হাজির হই দেশের জনপ্রিয় গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য টিপস নিয়ে। আজ আমরা জানবো ডেইলি বাংলাদেশে প্রকাশিত একটি স্বাস্থ্য টিপস সম্পর্কে। মাথা ব্যথা দূর করুন ঘরোয়া 8 উপায়ে। কাজের চাপে বিশ্রাম না নেওয়ার কারণে অনেক সময় মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা অনুভব হলে অনেকেই ওষুধ সেবন করে, কিন্তু ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়াকে সেরা সমাধান নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ব্লিডিং ডিসঅর্ডার, অ্যাজমা, আলসার, লিভার অথবা কিডনি রোগী হয়ে থাকলে। তাই শারীরিক ক্ষতি এড়াতে পেইন কিলারের পরিবর্তে ঘরোয়া চিকিৎসার চেষ্টা করে দেখতে পারেন। এতে কাজ না হলে চিকিৎসকের কাছে যেতে হবে। এ প্রতিবেদনে মাথা ব্যথার কিছু কার্যকরী উপায় উল্লেখ করা হলো। ম্যাসাজ করুন। বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝে যে মাংসল অংশ রয়েছে তাতে বৃত্তাকারে ভালোভাবে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এবার অন্য হাতেও ম্যাসাজ করুন। এই মাংসল অংশকে LIG4 ট্রিগার পয়েন্ট বলে। এর সঙ্গে মাথার ব্যথার উৎপত্তি স্থলের সংযোগ রয়েছে। LIG4 ট্রিগার পয়েন্ট ম্যাসাজ করলে মাথা ব্যথা কমে আসে। গরম পানিতে পা ডুবান। অবিশ্বাস্য লাগলেও এটা সত্য যে গরম পানিতে পা ভিজিয়ে রাখলে মাথা ব্যথার উপশম হয়। কিভাবে? গরম পানিতে পা ডুবিয়ে রাখলে পায়ের দিকে রক্ত ছুটে আসে, ফলে যার ফলে মাথার রক্তনালীতে চাপ কমে। অসহনীয় মাথা ব্যথার ক্ষেত্রে গরম পানিতে অল্প পরিমাণে সরিষা গুঁড়া মেশাতে পারেন। ঠান্ডা সেক দিন। গরম সেকের মতো ঠান্ডা সেকেও মাথা ব্যথা কমে আসে। গরম সেকের পর অথবা এর পরিবর্তে কপালে ঠান্ডা সেক দিতে পারেন। এতেও মাথা ব্যথা না কমলে এবার ঘাড়ে ঠান্ডা সেক দিয়ে দেখতে পারেন। বরফ পানিতে হাত ভেজান। কপাল বা ঘাড়ে ঠান্ডা সেকের বিকল্প হিসেবে বরফ পানিতে যতক্ষণ পারবেন হাত ডুবিয়ে রাখুন। তারপর হাতকে মুষ্টিবদ্ধ করুন ও খুলুন। কিছু মিনিট এমনটা করতে থাকুন। কফি পান করুন। 1 কাপ কড়া কফি পান করতে পারেন। কফির ক্যাফেইন মাথা ব্যথা উপশম করতে সহায়তা করে। এ কারণে কিছু শক্তিশালী পেইন কিলারের ক্যাফেইনের সমন্বিত করা হয়। যারা কফি পানেও আসক্ত তাদের জন্য এ পরামর্শ নয়। কপালে কাপড় বাঁধুন। কপাল সহ মাথার চারপাশে ব্যান্ডানা, স্কার্ফ অথবা নেকটাই বেঁধে নিন। তারপর এমন একটা পয়েন্টে টাইট দিন যেন মাথার চারপাশে চাপ অনুভব করেন। এতে স্কাল্পে রক্ত প্রবাহ কমবে, যার ফলে রক্তনালীর ফোলা জনিত মাথা ব্যথা প্রশমিত হবে। অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। কিছু অ্যাসেনশিয়াল অয়েল বিশেষত ল্যাভেন্ডার মাথা ব্যথার প্রমোশন ঘটাতে পারে। কপাল ও কপালের উভয় পাশে ল্যাভেন্ডার দিয়ে হালকা ম্যাসাজ করুন। তারপর চিত হয়ে শুয়ে তেলটির ঘ্রাণ নিতে থাকুন। ভালো ফলাফল পেতে শীতল, অন্ধকার ও শান্ত রুমে চলে যান। ল্যাভেন্ডারের পরিবর্তে পিপারমিন্ট অয়েলও ব্যবহার করতে পারেন। আদা পানি পান করুন। আদা একটি প্রদাহনাশক মশলা। এটি হলো মাথা ব্যথার ঐতিহ্যবাহী প্রতিষেধক। 1/2 চা চামচ আদা বাটা 1 গ্লাস পানিতে নেড়ে পান করুন। এই পানীয় মাইগ্রেনের জন্য বিশেষভাবে কার্যকর। এটি মাইগ্রেন সম্পৃক্ত বমিভাবও কমায়। সূত্র বেস্ট হেলথ। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। স্বাস্থ্য টিপস পেতে ঠাকুরগাঁও বার্তার সাথেই থাকুন। ধন্যবাদ।